নমস্কার বন্ধুরা, বং হিট কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করতে চলেছি পাঁপড়ের তরকারি। আশা করি এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখুন কিভাবে পাঁপড়ের তরকারি তৈরি করছি। দেখুন, একটি থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নেওয়া হয়েছে। পাঁপড় এখানে আমি ভেজে রেখেছি, এটি লাস্টে দেওয়া হবে। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, আদা ও শুকনো লঙ্কা বাটা 2 চামচের মতো নিয়ে নিয়েছি, নুন নিয়েছি পরিমাণ মতো, কসুরি মেথি নিয়ে নিয়েছি 1 চামচ বড় চামচের, হলুদ নিয়েছি ছোট চামচের 1 চামচ, চিনি ছোট চামচের 1 চামচ, গোটা জিরে ছোট চামচের 1 চামচ, গোলমরিচ ছোট চামচের 1 চামচ, হিং এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, কিন্তু পরিমাণ মতো দেবো, এতটা লাগবে না। একটি কড়াইয়ে আমি তেল গরম করে তাতে কেটে রাখা আলু, গোটা জিরে, টমেটো কুচি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ও ভালো করে কষিয়ে নিতে থাকবো। যতক্ষণ না আলুর কালার বাদামি হয়ে আসে ততক্ষণ আমি কষাবো। দেখুন আলু বাদামি কালারের হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি পরিমাণ মতো নুন তাতে অ্যাড করব। আমি 1 চামচের মতো নুন অ্যাড করেছি, আপনারা নিজেদের পরিমাণ মতো অ্যাড করবেন। এরপর আমি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এক থেকে 2 মিনিট আরো কষিয়ে নিতে হবে। এরপর বেটে রাখা শুকনো লঙ্কা ও আদা এখানে অ্যাড করা হলো। আমি 2 চামচের মতো শুকনো লঙ্কা ও আদার পেস্ট অ্যাড করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। পুনরায় ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে একটা ভাজা ভাজা গন্ধ না বেরিয়ে আসে। এরপর ওপর থেকে আমি 1 চামচের মতো কসুরি মেথি অ্যাড করলাম। কসুরি মেথি দিয়ে পুনরায় আমি ভালো করে মিক্স করে নেব। দেখবেন কষতে কষতেই কিন্তু আলু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। যে হিংটি আমি থালায় রেখেছিলাম সেটি একটি বাটিতে গুলে নিয়েছি, সেই গোলা হিঙের জল এরপর আমি অ্যাড করলাম। 1 চামচের মতো এখানে আমি গোলা হিঙের জল অ্যাড করেছি। খুব বেশি হিং পড়ে গেলে অবশ্য তেঁতো হয়ে যায়, সেটা আপনারা মাথায় রেখেই হিং অ্যাড করবেন। এরপর ভালোভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ মশলা থেকে বেরিয়ে আসে
ও মশলার কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন আলু কষতে কষতে বাদামি কালার হয়ে এসেছে। আলু আমার ভালো মতোই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 কাপের মতো জল অ্যাড করলাম। আপনারা নিজেদের পরিমাণ মতো জল অ্যাড করবেন। বন্ধুরা, পাঁপড়ের তরকারি খুবই একটি সুস্বাদু এবং মুখরোচক রেসিপি। নিরামিষ দিনে এই রান্না খুবই জমে যায়। এরপর ঢাকা দিয়ে আমি আলুগুলি সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে পুনরায় দেখে নেব আলুগুলি আমার সিদ্ধ হয়েছে কিনা। না, এখনো আলু পুরোপুরি সিদ্ধ হয়নি। ঢাকা দিয়ে আরো 5 মিনিটের মতো আমি অপেক্ষা করব আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকা খুললাম, আলু আমার সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি আরো 2 কাপের মতো জল অ্যাড করলাম। যদিও পাঁপড়ের তরকারি একটু মাখামাখাই খেতে ভালো লাগে, তবে জলটা অ্যাড করতে এই কারণেই হলো, ভাজা পাঁপড়গুলি যখন এর উপরে দেওয়া হবে তখন নিজে থেকে জল টেনে যাবে এবং শুকনো হয়ে যাবে তরকারিটি। ওপর থেকে আমি ভাজা পাঁপড় অ্যাড করে দিয়েছি। দেখুন, ভাজা পাঁপড়ে জলটি টেনে নিয়েছে এবং তরকারিটি আমার শুকনো শুকনোই হয়ে এসছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পাঁপড়ের মুখরোচক তরকারি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, নিরামিষ দিনে খুবই ভালো লাগে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ।